ধূপকাঠি ধরিয়ে ওইভাবে পিছন না সাচ্ছ কেন? আমার মনে হয় অনেক কারণ আছে। কারণ তো আছেই, পূজো তো এসেই গেছে, তাই রাস্তাঘাটে বনে জঙ্গলে সব জায়গায় এখন মা দুর্গাকেই দেখতে পাবে। মা, আমি মায়ের দর্শন পেয়ে গেলাম। পুজো তো এসেই গেছে, তাই এবার সবাই মা দুর্গা সেজে রাস্তায় বেরিয়ে পড়ে। তো অন্যদিকে তিলোত্তমা খুনের অসুর গুলো যে এখনো শাস্তি পায়নি, সেদিকে মানুষের চিন্তা ভাবনা কমে গেছে। তাই শুধু মা দুর্গা সেজে পথে পথে ঘুরে কি লাভ, অসুররাই যদি শাস্তি না পায়। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে নিশ্চয়ই বুঝে গেছো, তাই দেরি না করে ক্ষমা ঘেন্দা করে ভিডিওটা দেখে নাও। তো চলো শুরু করি। তোর কি হয় রে যে সবসময় এরকম করতে থাকিস? আমি বলুম না, আমি কে, আমার নাম কি সেটা জানতে পারলে তোর ওই বুক ধরপড়েনি বন্ধ করবি তো তুই? অত সস্তা না, যার জন্য তোর এত বুক ধরপড়েনি তাকে যদি একবার সামনে পেতাম না। 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়া পড়, তোর বদনখানি একটু দেখি। ওই দেখো মাঝ রাস্তায় নেমে আবার সেরকম করছে, তো মহা মুশকিল ভাই। এর জন্যই তোর এত বুক ধরপড় করে? হ্যাঁ খুব ভালোবেসেছো তুমি, সেই জন্য রাস্তাঘাট ঘর বাড়ি সব জায়গায় তোমার বুক ধরপড়ানি বেড়ে যায়। ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না। আরে খুব ভালোবাসো, সংখ্যা বেরোবে না তাই মনে মনে হিসাব করতে হবে। ওইভাবে দেখিও না, কারণ রাস্তাটা সরকারের সম্পত্তি, কোন বিপদ ঘটে গেলে তোমারই ঘটবে বিপত্তি। তোমরাও তোমাদের বর আর বউদের নিয়ে এরকম একটা চকলেট কিনে রিলস বানাতে বসে যাও। কেউ ওরে একটা চকলেট ছুঁড়ে মারো, তাহলে যদি ওর চাটা চাটি স্বভাবটা একটু বন্ধ হয়। অত সস্তা না। আচ্ছা তোমরা ক্যামেরা অন করে এরকম ন্যাকা কেন করো শুনি? ন্যাকা চৈতন্য কিছু হলেও বা তোমার দেখা আছে, পড়ে গেলে চারতে চারতে তুলে আনবে তোমাকে। চলো এবারে একটু অন্য দিক থেকে দেখে আসি। চলো ভাই। মা ফুচকা খাবে তুমি? মা দুর্গা ফুচকা খাবে? তবা তবা তবা, কিন্তু এটা মা দুর্গা না মা কালী সেটাই তো বুঝতে পারছি না। কেন? কারণ মা কালী হলে হাতের কালো রঙের সাথে মুখের রংটাও কালো হতো। ঠিক। আবার যদি মা দুর্গাই হয় তাহলে মুখের সাদা রঙের সাথে হাতের রংটাও সাদা হতো। ঠিক ঠিক। মা দুর্গার গায়ের রং তো সাদা করা হয়, কালো তো মা কালীর গায়ের রং করা হয়। তাও সত্য। তাহলে এটা কোন দেবী তোমরাই বলো, মা দুর্গা না মা কালী? জানি না। ভালো করে ফুচকা বানাও, দাও বাটা দাও। হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে ফুচকা বানাও, বহুরূপী মা ফুচকা খেতে এসেছে। আমি মা দুর্গা বলে কি আলু না খাই নেন তো? ও তুমি মা দুর্গা? যাক আমার কনফিউশনটা তাহলে দূর হলো যে তুমি মা কালী না দুর্গা। পাটকে আরে দেবা, প্রচন্ড গরম, তুমি কৈলাসে ছিলে তো তাই নেমে এসে ফুচকা খেতে বসেছো। ওখানে খুব ঠান্ডা, এই কেউ ধরে মাকে আবার কৈলাসে পাঠিয়ে দাও, মায়ের খুব গরম লাগছে। চল চল চল। আচ্ছা তোমার মেকআপটা কে করেছে গো? সে কিন্তু ভুল করেছে চরক। কেন? কারণ মা দুর্গার মুখের রং আর গায়ের রং যে একই হয় সেটাই সে ভুলে গেছে।
ঠিক বলেছিস। আয় 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 তাড়াতাড়ি করে দুটো রিলস করি। হ্যাঁ তোমাদের কাজই তো ওইটা, পূজো আসছে না আসতেই সবাই মা দুর্গা সেজে রিলস বানাতে নেমে পড়ব। আরে মিলকে হামকো পাগল বানা রে। তুমি আমার পিসি না কাকা হ্যায়? বুঝছো কান্ড, ওর ভাই যেই বুঝতে পারছে না যে ওটা ওর পিসি না কাকা। তো মহা মুশকিল ভাই। মা দুর্গা ও রাজ জায়গা এখানে রিলস বানাচ্ছে? ফলো করে দাও আর হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে যারা দেখছে তারাও ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।